প্রবাসী ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষার নতুন আরো একটি ভিডিও নিয়ে সকলের মাঝে হাজির হলাম। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বাক্য, যে বাক্যগুলো আমাদের সুন্দর করে কথা বলার ক্ষেত্রে খুব প্রয়োজনীয় এবং খুব সাহায্য করবে। তাই আশা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই গুরুত্বপূর্ণ বাক্যগুলো দিয়ে আপনারা কিভাবে সুন্দরভাবে কথা বলতে পারবেন সে সম্পর্কে একটি ধারণা নেবেন এবং প্র্যাকটিস করবেন। আর আশা করব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং একটি লাইক দিতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। নতুন ভিডিওর প্রথম যে বাক্যটি আজকে আমরা জানব সেটি হচ্ছে কি খবর। অর্থাৎ কারোর সাথে দেখা হলে আমরা এই কথাটি বলে থাকি যে কি খবর তোমার। তো এটি আমরা আরবি ভাষায় বলবো মা আল জাদিদ, খবর কি খবর তোমার, সংক্ষেপে কি খবর। তো এটি একটি প্রয়োজনীয় এবং আমাদের কারোর খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে এই বাক্যটি অনেক বেশি ব্যবহার করে থাকি। তো আশা করবো এটি আপনারা আরবি ভাষায় বলতে পারবেন। তারপরে আমরা যেটি বলবো সেটা হচ্ছে আমি ভালো আছি, ধন্যবাদ। অর্থাৎ কাউকে জিজ্ঞাসা করার পর সে যখন আপনাকে জিজ্ঞাসা করবে তখন আমরা এই ধরনের কথা বলে থাকি যে আমি ভালো আছি, ধন্যবাদ। এটি আরবি ভাষায় বলবো আনা বিখায়ের শুক্রান, আমি ভালো আছি, ধন্যবাদ। শুভসূচক আরও বাক্য হতে পারে এই ধরনের, সেটি হচ্ছে যে আপনার দিনটি শুভ হোক। আমরা এরকম উইশ করি যে আপনার দিনটি শুভ হোক, এটি আমরা বলবো নাহারুক সাইদ, অর্থাৎ অর্থ হচ্ছে আপনার দিনটি শুভ হোক, নাহারুক সাইদ। তারপরে যেটি জানব যে আমার বাবা আমাদের দেখাশোনা করে না। আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি যে তোমাদেরকে কে দেখাশোনা করে, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের কথা বলে থাকি যে আমার বাবা আমাদের দেখাশোনা করেন। তো এটি আমরা আরবিতে বলবো আবি ইয়ানদুরু ইলাইনা, আমার বাবা আমাদের দেখাশোনা করেন। তারপরে দেখা যাচ্ছে যে কোনো একটি দিকে আপনার দৃষ্টি দিতে বলি, অর্থাৎ দেখতে বলি যে ওই দিকে দেখো, তো ওই দিকে দেখো এই কথাটি আমরা বলবো উন্দুর হুনাক, ওই দিকে দেখো। তারপরে আরেকটি বলতে পারি আমরা যে এটি একটি সুন্দর দৃশ্য। আমরা কোনো একটি ভালো কোনো কিছু দেখলে আমরা এই ধরনের কথা বলে থাকি যে এটি একটি সুন্দর দৃশ্য। তো এটি আমরা আরবিতে বলবো হাদা মান্দুরান জামিল, এটি একটি সুন্দর দৃশ্য। আবার দেখা হবে, কাউকে বিদায় দেওয়ার সময় আমরা এই ধরনের কথা বলে থাকি যে আবার দেখা হবে, এটি আমরা আরবিতে বলবো আরাকাল আহিকান, আবার দেখা হবে। কারোর সাথে অনেকক্ষণ কথা বলার পরে আমরা তার থেকে যখন বিদায় নিই তখন ভদ্রতা সূচক এই কথাটা বলে থাকি, সেটা হচ্ছে যে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো এটি আমরা আরবিতে বলবো সাইদুন বিতাহাদুত ইলাইক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো প্রথম সাক্ষাতে আমরা অনেক সময় এই ধরনের কথা আরেকটি কথা বলে থাকি যে তুমি কোথা থেকে এসেছো, তো এটি আমরা আরবিতে বলবো মিন আইনা আন্ত, তুমি কোথা থেকে এসেছো। সব কিছু কেমন চলছে, তোমার সব কিছু ভালো চলছে কিনা বা কেমন চলতেছে দিনকাল, বিভিন্ন ধরনের কথা আমরা বলে থাকি। তো সেই প্রসঙ্গে এই কথাটি আমরা বলি যে সব কিছু কেমন চলছে, এটি আমরা আরবিতে বলবো কাইফা তাশরুম রুক, সব কিছু কেমন চলছে। নিজের অবস্থান ভালো আছি বা আমি ভালো আছি, এই কথাটি আমরা এ ধরনের বলে থাকি অনেক সময় যে ভালো আছি কথাটিকে একটু ঘুরায় বলি যে আমি ভালো অবস্থায় আছি। অর্থাৎ স্ট্যাটাস বোঝানো যে তুমি তোমার দিনকাল কেমন চলতেছে, তোমার সব কিছু মিলাই তুমি কেমন আছো, তোমার ফ্যামিলি কেমন আছে, তোমার ইনকাম কেমন আছে, ইনকাম কেমন চলছে। তো সব কিছুকে একসাথে একটি বাক্যে বোঝানো সেটা হচ্ছে যে তোমার অবস্থান কেমন। তো এটি আমরা আরবিতে বলবো, যদি ভালো থাকি তো আমরা বলবো যে আমি ভালো অবস্থায় আছি। তো আনাফি আহসানি হাল, আমি ভালো অবস্থায় আছি, তারা সবাই ভালো আছে। অর্থাৎ ফ্যামিলির কথা অনেক সময় জিজ্ঞাসা করে, তো সেক্ষেত্রে আমরা উত্তর দিই দিব আমরা এইভাবে যে উমরুকুল্লাহু বিখায়ের, তারা সবাই ভালো আছে। বা আপনার সাথে কে কে আছে তাদের কথাও যদি কেউ জিজ্ঞাসা করে
তো সেক্ষেত্রে আমরা উত্তর দেব এইভাবে যে উমরুকুল্লাহ বিখায়ের, তারা সবাই ভালো আছে। আমার এখন যাওয়া উচিত, অর্থাৎ অনেক সময় এক জায়গায় আসছেন তো অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমরা এই ধরনের কথা বলি যে আমার এখন যাওয়া উচিত। তো এটি আমরা আরবিতে বলবো ইয়াজুব আন আধাব, ইয়াজুব আন আধাব, আমার এখন যাওয়া উচিত। অনেক দিন হলো তোমাকে দেখি না, অর্থাৎ মিস করা, যেটা বোঝাই আমরা মিস করি যে অনেক দিন মিস করতেছে তোমাকে। তো এটি আমরা আরবি ভাষায় বলবো লাআম আরাকুমুন্দা, লাআম আরাকামুন্দা, অনেক দিন হলো তোমাকে দেখি না, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তো এটি আমরা আরবিতে বলবো ইশতাকতুলাক, ইশতাকতুলাক, তোমাকে মনে পড়ে। নতুন কি আছে, মাল জাদিদ, নতুন কি আছে, এইটি আরবি ভাষায় বলবো আমরা মাল জাদিদ, নতুন কিছু নাই, নতুন কোনো খবর নাই, নতুন কিছু নাই। তো এটি আমরা আরবিতে বলবো এইভাবে যে লাল সাইয়া জাদিদ, লা সাইয়া জাদিদ, নতুন কিছু নাই। সামান্য পরিমাণে কোনো কিছু চাচ্ছেন সেক্ষেত্রে আমরা আরবিতে বলবো আলিলান ফাকাত, সামান্য একটু, আলিলান ফাকাত, সামান্য কোনো কিছু বোঝাতে আরবি ভাষায় বলবো আমরা আলিলান ফাকাত। তোমার শরীর কেমন, তোমার শরীর কেমন, অত্যন্ত প্রয়োজনীয় এবং কমন একটি বাক্য। তো এই বাক্যটি আমরা আরবি ভাষায় বলবো কাইফা সিহাতুক, কাইফা সিহাতুক, তোমার শরীর কেমন, এটা ঠিক আছে, পারফেক্ট, যেটা আমরা বলি যে কোনো কিছু ঠিক আছে কি না দেখার জন্য যে পারফেক্ট আমরা বলি যে ইটস ওকে, এটা ঠিক আছে। এটা আমরা আরবিতে বলবো আলামা ইয়ারুম, আলামা ইয়ারাম, ইয়াওরাম, আলামা ইয়াওরাম, আমি ভালো আছি, ধন্যবাদ আল্লাহকে, অর্থাৎ আল্লাহকে শুকরান জানানো। তো আমি ভালো আছি, ধন্যবাদ আল্লাহকে। তো এটি আমরা আরবিতে বলবো আনা বিখায়ের আলহামদুলিল্লাহ, আনা বিখায়ের আলহামদুলিল্লাহ। সতর্ক হও, কোনো কিছুকে সতর্ক হওয়া, কাউকে সতর্ক করা, তো সেক্ষেত্রে আমরা আরবিতে বলবো এটা ফুন হাদিরান, ফুন হাদিরান, সতর্ক হও, তুমি কি সঠিক, হাল আন্তা মুতাক্কিদ, তুমি কি সঠিক, অর্থাৎ তুমি সঠিক কি না আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি, তুমি কি শিওর, আর ইউ শিওর, তুমি কি সঠিক। তো এটি আমরা আরবিতে বলবো হাল আন্তা মুতাক্কিদ, আমার একটি প্রশ্ন আছে। কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা অনুমতি যখন নিই তখন এই ধরনের কথা বলে থাকি যে আমার একটি প্রশ্ন আছে। তো এটি আমরা আরবিতে বলবো লা দাইয়া সাওয়াল, লা দাইয়ি সাওয়াল, আমার একটি প্রশ্ন আছে। শুভ হোক হাদ্দান সাঈদ, শুভ হোক হাদ্দান সাঈদ, ভালো ধারণা, গুড আইডিয়া, যেটি আমরা বলে থাকি যে গুড আইডিয়া, ভালো ধারণা। ফিকরাতুন জিয়াদা, ফিকরাতুন জিয়াদা, ভালো ধারণা, ভালো করেছ, ওয়েল ডান, যেটা আমরা বলি ওয়েল ডান, ভালো করেছ। এটি আমরা আরবিতে বলবো আহাসান্তা সুনান, আহাসান্তা সুনান। আজ এ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি করে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।